আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকেই ভালো রেখেছে। আজকে কিছু চিটাগাংয়ের গামারি কাঠের কথা বলবো। এগুলো বিক্রি করেছি হচ্ছে আপনার রাজবাড়িতে, যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছিলেন। ভাইজানের নাম হচ্ছে জনাব আলামিন সাহেব। উনি আমাদেরকে লোহাকারের চোকাট কয়েকবার অর্ডার করছেন, পরবর্তীতে গামারি কাঠের পাল্লা অর্ডার করেছিলেন এবং চিটাগাং সেগুন কাঠের কিছু সাইজ কাঠ অর্ডার করেছেন, হয়তো ওনার ইন্টেরিয়র কাজের জন্য। তো আজকে গামারি কাঠগুলো ওনার ডেলিভারি যাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন যে আমরা যে গামারিগুলো বিক্রি করি এটা হচ্ছে চিটাগাং, অর্থাৎ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলের পাহাড়ি কাঠ, এবং এটার বেশ কিছু ভালো গুণ আছে। আমি আগেই বলেছি এগুলো সবচেয়ে যে ভালো গুণ এটা হচ্ছে আপনার এই কাঠগুলো কখনো ঘুণ লাগে না, চিটাগাংয়ের যেটা। আর এগুলো যেহেতু ঘুণ লাগে না, সেই ক্ষেত্রে এটা একবারে সাদা কাঠ। এটা নিয়ে আপনি আরও একটা ভালো গুণ, এটা যে কোনো কালার বার্নিশ করতে পারেন আপনি, সেগুন কালার, আপনি চাইলে মেহগুনি করতে পারবেন, চাইলে কপি করতে পারবেন। তো চিটাগাং গামারিটা যেহেতু ঘুণ লাগে না, সেই ক্ষেত্রে কেমিক্যাল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এটা শুধুমাত্র আমরা চেম্বারে সিজনিং করি। তবে হ্যাঁ, সেগুন অথবা মেহগুনি থেকে গামারিটা বেশি দিন সিজনিং করতে হয়, কারণ হচ্ছে এটায় পানিটা বেশি থাকে, এই কাঠটা গাছটায় পানির পরিমাণ বেশি থাকে। তো চিটাগাং গামারি এটা 12 থেকে 14 দিন লাগে সিজনিং করতে। এরপরে শুকায়ে যখন এটার ময়েশ্চার লেভেল 12% 11% আসে, তখন কিন্তু আমরা ওইটা দিয়ে পাল্লা বানাই। পাল্লা যে বানাই আমরা, আমাদের জয়েন্টগুলো দিয়ে হচ্ছে ফিঙ্গার জয়েন্ট এবং আমাদের যে ফেভিকলের ম্যারিন আঠা, এই আঠাটা ব্যবহার করি, সবগুলো কর্ণশালী মাথা। এবং এই পাল্লাগুলো আপনারা থিকনেস পাবেন একবারে পাকা 1.5 ইঞ্চি, অর্থাৎ পাকা 1200। অনেকে বলে যে ভাই আপনাকে 1.5 ইঞ্চি দিব, কিন্তু দেখা যায় মাপতে গেলে 1100 সুতা 1150 সুতা হয়ে যায়। তো আমাদেরগুলো আপনি ইনশাল্লাহ পাকা 1200 সুতা পাবেন। আর এগুলো ওনাকে দিয়েছি, উনি সবগুলাই সিম্পল ডিজাইন নিয়েছে। আমার নিজের সিএনসি মেশিন আছে, আমি সবসময় বলি যে আপনারা যে কোনো ডিজাইন দিলেই আমি কিন্তু করে দিতে পারবো। কিন্তু দেখেন যে উনি সবগুলো পাল্লাই খুবই সিম্পল ডিজাইন নিয়েছেন। ওনার যুক্তি হচ্ছে যে যত কাজ সিম্পল হবে, কাঠের স্ট্রেন্থ তত ভালো থাকবে, কাঠ খুদাই করা কম হবে, এতে কাঠটা পাল্লাটা মজবুতও থাকবে। আসলে উনি কিন্তু সঠিক জিনিসটাই বুঝছেন। পাশাপাশি এই সিম্পল ডিজাইন এনেছে। চিটাগাং গামারির দুইটা বিষয় আপনার কাছে খারাপ লাগতে পারে, সেটাও আমি বলে দিব। 1 নম্বর ব্যাপার হচ্ছে পোকাই খাওয়া। এই গাছটা কাটার পরে এই গাছে দেখা যায় যে এই পাশ থেকে পোকাই খেয়ে ওই পাশে বের করে, যে এরকম পোকাই খাওয়াগুলো, এই যে আমরা এগুলো যে দেখতে পাচ্ছেন, যেগুলো আলাদা রং করা, এগুলো সবই পোকাই খাওয়া। এটা হচ্ছে চট্টগ্রামে রাঙামাটি বান্দরবনের যে পাল্লা কাঠগুলো, এদেরকে গামারিটার একটা গুণও অনেকে বলে যে পোকাই খাওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি অনেক বেশি ডিজাইন করতে চান অথবা 3D করতে চান, তাইলে পরে আপনার গামারিটা নেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না। কারণ হচ্ছে যে গামারিটার আঁশ অনেক বেশি, এটা সিম্পল ডিজাইনে ভালো লাগে, ফিনিশিংটা ভালো আসে। আপনি যখন 3D করবেন তখন কিন্তু গামারিতে আপনি এই ফিনিশিংটা আনতে পারবেন না, গামারিতে এই ফিনিশিংটা কখনো আসবে না। আর 3D করলে পরে বার্নিশ আপনি যত বেশ ভালোই করেন, তারপরেও কিন্তু গামারিতে অত বেশি ভালো ফিনিশিং আসবে না, যার কারণে এগুলো একটু সিম্পল ডিজাইনের মধ্যে নেয়। অনেকে আছেন যে মেন ডোরটা সেগুন দেয় অথবা আপনার মেন ডোরটা গামারি দেয়, যার যেমন ইচ্ছা। তো রুমেরগুলো আপনারা চাইলে গামারি দিতে পারেন অথবা মেহগুনি ফুল শাড়ি দিতে পারেন, মেহগুনি ফুল শাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি দামটা বলে দিই, এটার পাশে আছে হচ্ছে আপনার 39 ইঞ্চি, উচ্চতা 81 ইঞ্চি। এই পাল্লাটা যদি আপনি নেন, যে অবস্থায় আছে, 9300 টাকা দাম পড়বে। উনি আরেকটা সাইজ নিয়েছে 27 ইঞ্চি বাই 81 ইঞ্চি। দেখেন এটা সম্ভবত বেলকুনির জন্য উনি নিয়েছে। তো এই 27 ইঞ্চি বা 81 ইঞ্চি নিলে এটার দাম পড়বে 7300 টাকা। এগুলো আমরা ওনাকে দিয়েছি বার্নিশ ছাড়া। এই বার্নিশ ছাড়া এগুলো যদি আপনারা বার্নিশ করায় নেন, এর সাথে আরও 2500 টাকা যোগ হবে। এগুলো ডেলিভারি যাচ্ছে কীভাবে, রাজবাড়ি যাবে, ঢাকাতে আমাদের দোকান বিক্রি করতেছি। তো এগুলো ডেলিভারি যাবে কুরিয়ারে, এক পিস পাল্লা কুরিয়ারে পাঠাইতে 250 টাকা। কুরিয়ার যে খরচ এটাও কাস্টমার বহন করে। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়ার ডোর সেন্টার, 780/27 বছিলা, মোহাম্মদপুর, ঢাকা। আমাদের ফ্যাক্টরি ঢাকাতে। আপনারা চাইলে আমাদের দোকান, আমাদের কারখানা, আমাদের কাজ এগুলো দেখে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, যে যেখানে যে অবস্থায় আছেন। মহান আল্লাহ তাআলা যেন সবাইকেই ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।